আমাদের প্রাণের শহর কলকাতা। সব ধর্মের সব বর্ণের মানুষ এখানে বসবাস করে আসছে সেই কোন প্রাচীন কাল থেকে। এখানে প্রত্যেকেই প্রত্যেকের পরব উৎসবে মেতে ওঠে। দুর্গাপুজো, ঈদ বা বড়দিন, গোটা কলকাতা ঝলমল করে ওঠে উৎসবের মেজাজে। তাই আমরা যেমন বেলুড় মঠের ইতিহাস তুলে ধরেছি আপনাদের কাছে, তেমনি দেখিয়েছি সেন্ট টেরিজা চার্চের বড়দিন পালন। আর আজ আমরা চলে এসেছি গোটা ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় মসজিদে। নাখোদা বা নাখোদা শব্দের অর্থ হলো জাহাজের নাবিক, মানে যিনি পথ দেখান। আর এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার নাখোদা মসজিদের ভেতরে। এখানে অনেক কিছু দেখার রয়েছে এবং অনেক অজানা কাহিনীও রয়েছে। সব দেখাবো আপনাদের, সব শোনাবো আপনাদের, সঙ্গে থাকুন। ক্লাস ওয়ান হেরিটেজ এই নাখোদা মসজিদ 170 বছরের দীর্ঘ ইতিহাসের সাক্ষী। এই মসজিদ তৈরি হয়েছিল সেই 1850 সালে প্রতিষ্ঠাতা হাজি জাকারিয়া। আগে এখানে ছিল দুটো ছোট মসজিদ, আর সেই দুটো ছোট মসজিদকে একসঙ্গে জুড়ে একটা গ্র্যান্ড স্ট্রাকচার তৈরি করলেন হাজি জাকারিয়া। সেই মসজিদের নাম হলো নাখোদা মসজিদ। হাজি জাকারিয়া ছিলেন কাচ্চি মেমন সম্প্রদায়ের মুসলিম। শোনা যায় 99টি জাহাজের মালিক ছিলেন তিনি। সম্পূর্ণ নিজের খরচে এই মসজিদ বানান তিনি, নাম দেন নাখোদা মসজিদ। 1858 সালে শেষ হয় এই মসজিদ তৈরির কাজ। নাখোদা মসজিদ বানা হাজি জাকারিয়া নে আপনে পেসে সে বানায়া, আর সাথি মে এক মাদরসা ভি বানায়া জিসকা নাম হ্যায় জাকারিয়া মাদরসা। আর জাস্ট মসজিদ সে জয়েন কিয়া হুয়া আর 1858 সে লেকার কে 1926 তক ইয়ে মসজিদ চলতি রহি। হাজি জাকারিয়া, উসকে বাদ নূর মোহাম্মদ জাকারিয়া, और उन्होंने हमारा ये कम्युनिटी है, वी बिलोंग टू द कच्ची मेमन मोहम्मदन कम्युनिटी। तो हाजी जकरिया वॉज द फाउंडर ऑफ द मस्जिद, ही वॉज ऑल्सो द फाउंडर ऑफ द जमात, कच्ची मेमन जमात। कच्ची मेमन सम्प्रदाय मुस्लिमरा तखन खुबी सच्छल ओ प्रभावशाली छिलेन। এখন যে মসজিদের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারের রূপকার বলা হয় আব্দুল রহিম ওসমানকে। আব্দুল রহিম ওসমান ही वॉज अ रेगुलर विजिटर टू द मस्जिद। ही इज ऑल्सो अ रिच कच्ची मेमन मर्चेंट थे, शुगर मर्चेंट, उनका शुगर मिल था। वो जा कर के 1926 में ही डिटेक्ट, वो क्रैक आ गया था मस्जिद में, मेहराब में जहाँ पर नमाज होता है। तो उन्होंने कम्युनिटी को बुला करके, कच्ची मेमन मोमडन कम्युनिटी को बुला करके एक मीटिंग किया और डिसाइड किया कि इसको फिर से नया बनाया जाए। ये कॉन्ट्रैक्ट मस्जिद बनाने का
मैकिंटोश बर्न एंड कंपनी जो ब्रिटिश कंपनी थी उसके हवाले दिया। वहाँ से बनना शुरू हुआ 1926 से लेकर के 1935 में जाके कंप्लीट हुआ। आज तक वो मस्जिद अभी कच्ची मेमन मोहम्मदन कम्युनिटी चला रही है। 7 ट्रस्टीज हम लोग हैं। वी डोंट टेक एनी डोनेशंस, एक रुपया हम लोग डोनेशन नहीं लेते हैं। নাখোদা মসজিদকে একপাশ থেকে দেখলে অনেকটা জাহাজের মতো লাগে। এই মসজিদে ঢোকার সময় বুঝতে পারবেন এন্ট্রান্সটা অনেকটা ফতেপুর সিক্রির বুলান দরওয়াজার মতো দেখতে। 8টি মিনার রয়েছে এই মসজিদে, সব থেকে বড় দুটি 151 ফুট উঁচু। যেখানে ইমাম নামাজ পড়ান সেই জায়গাটা তাজমহলের কথা মনে করিয়ে দেয়। जो भी मार्बल, इटालियन मार्बल्स जो भी आप देख रहे हैं और स्पेनिश टाइल्स भी है स्टेयरकेस में, ये सब पुरानी मस्जिद का है। वो नया में आपको ऊपर का पूरा स्ट्रक्चर है जो पूरे जॉइस्ट पर बना हुआ है, दैट वाज उस जमाने का सबसे मॉडर्न टेक्नोलॉजी था। मुगल स्टाइल में मस्जिद बना। এতটাই বড় এই মসজিদ যে এখানে 10,000 মানুষ একসঙ্গে বসে নামাজ পড়তে পারেন। এখনও এখানে প্রতি শুক্রবার প্রায় 2,000 মানুষ হাজির হন নামাজ পড়তে। ঈদের সময় 1,00,000 মানুষ এখানে নামাজ পড়েন একসঙ্গে। পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমস্ত উৎসবের সূচনা হয় এই নাখোদা মসজিদ থেকেই। তাই এই মসজিদ সবার কাছে হলো বড়ি মসজিদ। এই মসজিদ থেকেই জানানো হয় গোটা পশ্চিমবঙ্গে কবে ঈদ বা রমজান পালন করা হবে। তার জন্য এখানে রয়েছে স্পেশাল চাঁদ কমিটি। এইখান থেকে চাঁদে এলান হয়, যে আমার পুরো কমিটি আছে, চাঁদ কমিটি আছে, ইমাম সাহেব আছে, অনেক বড় বড় উলমা আছে, ইন্টেলেকচুয়াল আছে, এটা করে পুরো বঙ্গাল এইখান থেকে ওয়েট করে যে কবে এইখান থেকে চাঁদ এলান হয় যে কালকে ঈদ আছে, কালকে রমজান আছে, কালকে ঈদুজোহা আছে। এই তাকে নাখোদা মসজিদে মিনারে তাকে যে কবে এখান থেকে লাইট জ্বলবে, তারপরেই আপনার এখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে আর নেক্সট দিন ফেস্টিভ্যাল করবে। আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট মানুষরা এসেছেন এখানে। স্বাধীনতা সংগ্রামের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই মসজিদ। এখান থেকে একটা ফ্রিডম মুভমেন্ট হয়, কেন ব্রিটিশ সরকার যেরকম মতলব অত্যাচার করেছে, এইখান থেকে বসে একটা ফ্রিডমের মুভমেন্টে প্ল্যানিং হয় যা করেছে। আমার গান্ধীজি ভি এসেছে, মৌলানা আবু কালাম আজাদ, মৌলানা শওকত আলী, নেহরুজি, আমার এখান থেকে অনেক বড় বড় রবীন্দ্রনাথ ট্যাগোর এসব এইরকমে নাখোদা মসজিদ কাছেই এসে এখান থেকে ফ্রিডমে একটা অনেক মুভমেন্টে কথা হয়েছে। মসজিদের বাইরেই রয়েছে জাকারিয়া স্ট্রিট। কলকাতার ফুড স্ট্রিটগুলির কথা বললে প্রথমেই এই এলাকার নাম করতে হবে। ঈদের সময় লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এখানে।
সব ধর্মের মানুষকেই এই মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাই একটু সময় নিয়ে একবার ঘুরেই আসুন নাখোদা মসজিদ থেকে, আর সাক্ষী হন প্রায় 170 বছরের পুরনো এই ক্লাস 1 হেরিটেজের।